হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর নবগঠিত ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান রয়্যাল স্কুল ঢাকায়। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করব, অনেক আড্ডা দেব। তবে তার আগে চলো এই বন্ধুদের কাছ থেকে একটি জাগরণী গান শুনি। চমৎকার পারফর্ম করেছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, মাই প্লেজার। বন্ধুরা, ওদের গান শুনে আমার খুব ইচ্ছে হলো স্কুলটা ঘুরে দেখতে। চলো ওদের স্কুলটা ঘুরে দেখি। আমরা শিখতে উৎসাহিত করি, এই স্লোগানকে ধারণ করে 2016 সালে মাত্র 14 কাঠা জমির উপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ সেকেন্দার আলী কর্তৃক প্রতিষ্ঠিত হয় রাজধানীর নবগঠিত ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান রয়্যাল স্কুল ঢাকা। মনোরম পরিবেশে সুসজ্জিত ক্যাম্পাসে দুটি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 30টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি পাঠাগার, 3টি বিজ্ঞানাগার, একটি কম্পিউটার ল্যাব, একটি যানবাহন, একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটি বিতর্ক ক্লাব এবং একটি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি রবিউল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 200 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 30 জন তরুণ মেধাবী অভিজ্ঞ শিক্ষক এবং 12 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে, যার দক্ষ নেতৃত্বে রয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ সেকেন্দার আলী। সাজানো গোছানো ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম বন্ধুরা, এবারে চলো পরপর দুটো গ্রুপ থেকে একটি ছড়া এবং একটি রাইম শুনি। ফুল ফুটেছে,
ওয়াও, সাচ অ্যান অ্যামেজিং পারফরমেন্স ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। ইউ গট ইট বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক। ফিরে এলাম এসিআই ফান কেক মজার ব্রেক থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুদের নিয়ে আমি বসেছি জম্পেশ একটি আড্ডা দেওয়ার জন্য। আজকের আড্ডায় গান হবে, কবিতা হবে, আরও অনেক অনেক মজা হবে। আজকের আড্ডাটি শুরু করব নাশিতা এবং সিলিয়ার ভায়োলিনের সুর দিয়ে। Snowflake falling from the sky, snowflake, snowflake, little snowflake falling on my head. Surjodaye tumi, surjasthyo tumi, o amar Bangladesh, priyo janmabhumi. জল শিরি নদী তীরে তোর খুশি গা কোন যেন বাজে, ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর যেন সাজে, তোর একতারা হাই করে বাউলা মাই সুরে সুরে, ও সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। মিথ্যে কথা বলতে নেই, হুড়ো কথা শুনতে নেই, কথা দিয়ে রাখতে হয় আস্তে কথা বলতে হয়। Someday I'll wish upon a star, wake up where the clouds are far behind me, where trouble melts like lemon drops, high above the chimney top, that's where you'll find me, somewhere over the rainbow, way up high, and the dreams that you dare to, oh why, can't I? For days and days, I have climbed a tree, a dappled yellow tree, and gazed abroad at many things I have always wished to see. I see the green and gentle fields, all bounded in with hedge, and shining river swimming through the rushes on his edge. Ek tara tui desher kotha bol re ebar bol, amake tui baul kore shonge niye chol, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। এত চমৎকার একটি আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। মাই প্লেজার বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক। ফিরে এলাম এসিআই ফান কেক মজার ব্রেক থেকে। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। না না, গান নয়, চলো এই বন্ধুদের কাছ থেকে এই গানের উপর একটি নাচ দেখি।
রাজা আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে নইলে মোদে রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আজ সারাদিন আপনার স্কুলের বন্ধুদের সাথে অনেক মজা করেছি, অনেক সুন্দর সময় কাটিয়েছি। এখন এসেছি আপনার কাছে আপনার স্কুল সম্পর্কে কিছু জানতে। অনেক ধন্যবাদ। আসলে আমাদের এই স্কুলটি অত্যন্ত অল্প সময়ের মধ্যে এত ব্যাপক সাড়া অর্জন করেছে যে ছাত্রছাত্রীরা এবং অভিভাবক মণ্ডলী অত্যন্ত খুশি, এবং তারা প্রতিদিনই আমাদের স্কুল সম্পর্কে তাদের আগ্রহ তাদের প্রতিবেশী এবং তাদের আত্মীয় স্বজনদের কাছে প্রকাশ করছে, যার কারণে প্রতিদিন আমাদের এই স্কুলের প্রসারতা বাড়ছে। আমাদের কেমব্রিজ কারিকুলামের সঠিক মান নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটা উচ্চ মানে নিয়ে যেতে চাই, এবং এই লক্ষ্যে আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করি আগামী বছরে এ তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সিআই কারিকুলামটাকে আরও যতটা পারা যায় ততটা একেবার পরীক্ষিতভাবে পরিচালনা করব। এই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের স্কুলটিকে একটা উচ্চ পর্যায়ের স্কুলে পরিণত করার ব্যাপারে ইনশাল্লাহ আমরা অঙ্গীকারবদ্ধ। এত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভিশনের এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ বাংলা ভিশনকে, এবং ধন্যবাদ এসিআই ফান কেককে। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি, অনেক সুন্দর সময় কাটিয়েছি। এখন তো আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি বৃন্দ আবৃত্তি শুনতে শুনতে। তো বন্ধুরা, তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা। আর আমি নিচ্ছি বিদায়, বাই। বন্দনা করি, বন্দনা করি এ দেশেরই অনার্য পিতা, শ্যাম চামড়া শ্যামল মানুষ, মাটি শ্যামল আর খাঁটি মানুষ যারা, খাঁটি মানুষ যারা রক্ত ধারা দিয়াছে মিশায়, এ দেশেরই মাটি জলে নল নোনা বায়, যারা মাটির ছেলে
যারা মাটির ছেলে কৃষক জেলে শ্রমিক সর্বহারা এই জাতির রক্তে দিছে শক্ত শ্রমের ধারা যারা গায়ে থাকে যারা গায়ে থাকে গায়ে মাখে বৃষ্টি রোদে প্রেম আষাঢ় মাসে কাদায় বনে শস্য সুখের হেম বনে দুঃখ জড়া বনে দুঃখ জড়া রক্ত ঝরা জীবন যুদ্ধের গান যাদের হারে মাংসে ফোটে আন্দোলনের ধান বাজান করো তালি বাজান করো তালি সবকে বলি পদ্য আমার শুরু প্রণতি জানাইতে চাই সব মুক্তি যোদ্ধাদেরও কিন্তু হতভাগ্য তোমাকে পাওয়ার জন্যে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খাণ্ড গোদাহ তুমি আসবে বলে স্বাধীনতা সাকিনা বিবি কপাল ভাঙল সিঁথি সিঁদুর মুছে গেল হরিদাসী তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক তারা আত্মনাদ করলো একটা কুকুর তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খাণ্ড গোদাহ ছবে জঙ্গলে আসে রঙ্গলে আসে গেরিলার দল হাতিয়ার হাতে চমকায় হাতে জলসায় রোষ প্রতিশোধ সুরক্তে নেবে তত্ত্বে নেবে অধিকার নামে জন যায় যদি জান যায় যা ক্ষতি নেই ওঠে বর্জন করে অর্জন মহা ক্ষমতা দিন আসবে দিন সমতার কলি মুদ্দিন শেখ মই অম্পুর আবার সমার বিশ্বাস কি হয় বাহে এই মুই যুদ্ধে গেছিলাম মুই তো একলা ন অনেকে আসিল শত লাঙ্গল ফেলিয়া বাহে এখানে অস্ত্র নিছিলাম স্বাধীনতা তুমি মজুর যুবার রয়েছে চলছিল দক্ষ বাহুর গ্রন্থির পেশি স্বাধীনতা